দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন তারকা গল্প অনুষ্ঠান। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যিনি বহু গুণে গুণান্বিত, তিনি আর কেউ নয়, তিনি হলেন তানভীর তারেক। পুরো সময়টা জুড়ে আড্ডা দেব তার সাথে। দর্শক, আপনার পছন্দের এই মানুষটির সাথে কথা বলার জন্য স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকবো। স্যার কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো স্যার। আপনি এত গুণে গুণান্বিত একজন মানুষ, আপনি উপস্থাপক, আপনি লেখক, আপনি আমি বলবো যে আপনি একজন সাংবাদিক, সবই শ্রমিক বলা ভালো আর কি, এটা সবচেয়ে ভালো। আপনি এত গুণ আছে, কিন্তু বর্তমান সময় আপনি কি নিয়ে ব্যস্ত? কোনোটাই আসলে থেমে নেই, সবই চলমান। লেখালেখিটা যেহেতু ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, বইমেলার মাস, অবশ্যই আমার বই পৌঁছে দেবার জন্য এই এই মাসটা আসলে সবারই আকুতি থাকে, আমার লেখালেখিটা কীভাবে পৌঁছে যাবে। আর এমনিতে যেহেতু ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবসের মাস, সো সেই জায়গায় কিছু গান রিলিজ হবে আমার কম্পোজিশনে, চলছে, সব মিলিয়েই ছন্দপতন নেই, কাজ চলছে। হ্যাঁ, আমরা যতটুকু জানি এই একুশে বইমেলায় আপনার একটি বই আসছে, এই বইটি সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলুন। এই বইটি আপনার কততম লেখা? এটা আমার নবম গ্রন্থ। আচ্ছা। এবং গল্প গ্রন্থ হিসেবে চতুর্থ, আমার পাঁচটি উপন্যাস রয়েছে। আমার লেখালেখি যদি বলি, আমি সুনীল দার একটা উদ্ধৃতি দিতে হয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসায় আমি যেতাম কলকাতা গেলে, এবং উনি আমাকে খুব আদর করতেন। সো তখন আর কি বই প্রকাশ করিনি, আজ থেকে প্রায় এক যুগ আগে। তো তখন বলতো যে তুই বই বের করিস না কেন, বই লেখা তো অনেক কঠিন, আপনার প্রথম আলো, আপনার এই এত বই টুই পড়ে তো ভয় লাগে লেখালেখিটা। তো তখন বলতো না, এই যে প্রতিদিনই তো শত হাজার শব্দ পত্রিকা লিখছিস, একটা কল্পনা প্রসূত কোনো গল্প লেখা শুরু কর। তো ওই থেকে কিন্তু লেখালেখিটা যদি বয়সকাল ধরি তাহলে কিন্তু 23 বছর হলো, মানে সাংবাদিকতা ওটা তো লেখালেখি, হয়তো ফিচার লিখছি, হয়তো ছবি নিয়ে লিখছি, হয়তো কোনো বিষয় নিয়ে লিখছি, কিন্তু বই প্রকাশ থেকে আসলে সবাই বলে যে লেখক। এটাতে আমার একটা আপত্তি আছে, সাংবাদিক মাত্রই লেখক। সো সেই জায়গা থেকে আমি গত 6 বছর ধরে বই প্রকাশ করছি, 6 বছর ধরে লেখক বলা যায়, মানে লেখক হওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনি খুবই ভালো লেখেন, আর আপনি জনপ্রিয়তাও পেয়েছেন আপনার লেখালেখি নিয়ে, খুব ভালো একটা রেসপন্স তো অবশ্যই আপনি পেয়েছেন। হ্যাঁ, রেসপন্স হলে তো লেখার এই উৎসাহটা হতো না। খুব উঁচু মাত্রা জনপ্রিয় আমি না, তবে আমি লেখালেখির ব্যাপারে দাম্ভিক, এই কারণে যে সুনীল দা আমার গল্প প্রথম গল্পের বইটা পড়েছিলেন, প্রশংসা করেছেন। জয় গোস্বামী আমার দ্বিতীয় বই, দুটো বই পড়ে আমি ফোন করেছেন কলকাতা থেকে। বাংলাদেশের সৈয়দ মনজুর ইসলাম স্যার আমার লেখাকে সবার সামনে খুব প্রশংসা করেন। জ্যোতিপ্রকাশ দত্ত, খুবই 21 পদকপ্রাপ্ত লেখক, উনি ফোন করে আমাকে, এই সব জায়গায় আসলে নিজেকে একটু অহংকারী করে তোলে যে আমি বোধহয়, তো আমি নিজেও জানি যে আমি ভালো লিখি, এটা আমি আমার আত্মবিশ্বাস থেকে বলি। তো জনপ্রিয়তা অন্য অন্য গল্প, অন্য তর্ক জনপ্রিয়তাটা। বর্তমানে কিন্তু অনলাইনে অনেক লেখক আছেন যারা গল্প অনলাইনে লেখেন বা অনলাইন ভিত্তিক চলে হয়ে গেছে পুরো বিষয়টা, এটাকে আপনি কি হিসেবে দেখেন? সবাই বই না কিনে মোবাইল নিয়ে কিন্তু আমরা এখন সব কিছু পড়তে পারছি বা দেখতে পাচ্ছি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা আমি মনে করবো যে এশিয়ান তর্ক, কারণ দেখেন আমি গত 2 মাস আগে যুক্তরাষ্ট্রে ছিলাম প্রায় 1 মাস, নিউ ইয়র্ক কয়েকটি স্টেটে আমি প্রোগ্রাম করেছি। তখন যখন কোনো পাবলিক বাস কিংবা ট্রেনে আমি যেতাম, প্রত্যেকটা বাসে আমার এমন কোনো দিন বা রাত, মধ্যরাতেও গিয়েছি, তখনও দেখেছি কমপক্ষে 10-12 জন স্টুডেন্ট বলি, যুবক বলি, একটু বৃদ্ধ বলি, তাদের সাথে বই, মানে জার্নি পথে কিন্তু পড়ছে। এই কালচারটা আমাদের এখনও গড়ে ওঠেনি। আমার লং ড্রাইভেও ওই যে হেডফোন নিয়ে একটা মুভি দেখতে দেখতে যাই, হ্যাঁ, আর ঢাকার পাবলিক বাস্তুর কথা বলার অপেক্ষা রাখে না, বই খোলার তো জায়গা থাকে না। তো ওই জায়গায় এই কালচারটা আমাদের দেশে তৈরি হওয়া খুব জরুরি, হয়তো নিশ্চয়ই তৈরি হবে, বিভিন্ন রকম সার্ভিস তৈরি হচ্ছে, কিন্তু আমি মনে করি যে বই পড়ার নেশাটা, বই পড়ার যে অভ্যেস, এই চর্চাটা, নতুন বইয়ের যে একটা আনন্দ, হ্যাঁ, এটা অনেক অনেক মাধ্যম আসবে, কিন্তু এটা থেকে যাবে, এটা থাকবেই। আর অনলাইন বলছেন, অনলাইনটা আসলে অস্বীকার তো করার কিছু নেই, এটা দৈনন্দিন একটা একদম না খাওয়ার মতোই। আমার কোনো কিছু দেখলে বা সকালবেলা পত্রিকা হয়তো হকার দিতে দেরি করে, কিন্তু আমি অনলাইনটা সার্চ করে আমি হয়তো জেনে যেতে পারি। তো সেই জায়গায় বিভ্রান্তি আছে, এই আছে, কিন্তু চর্চাটা, এই অভ্যাসটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আপনার সাথে একটু বলতে চাই যে অনলাইনে যারা লেখক আছেন, অনেক সময় দেখা যায় ভাষার বিকৃতি দেখা যায় বা লেখা একটু অগোছালো হলেও তারা চেষ্টা করে যাচ্ছেন এটা, বা লিখতে গিয়ে তারা অনেক সময়
একটু অন্য ধরনের ভাষা ব্যবহার করে ফেলছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা খুব ভয়াবহ দিকে এগোচ্ছে। আজকে প্রথম আলোতে একটা ফিচার ছেপেছে, সেটা এই এই ধরনের অনলাইনে ভাষা বিকৃতি, তারা খুব চমৎকার হেডিং দিয়েছে, কি একটা অবস্থা, এটারও বানান, এটা দেখেন ব্রো কি একটা অবস্থা, সব অনেক নতুন নতুন মানে উদ্ভট উদ্ভট ভাষা কিন্তু আমরা খুব অবচেতন মনেই ইউজ করছি, এবং সেটাতে মেসেজে বলি কথায় বলি সেটা চলে আসছে। এইটা অসচেতনভাবে যেটা করছি, এটা কিন্তু ধরেন আমার আমাদের সন্তানরা ভাববে যে এটাই বোধহয় ব্যাকরণ। যেমন তারেক মাসুদ ভাই যখন ছিলেন, ওনার সাথে আমার আমার অফিসটা যেহেতু কারণবাজার, আমার দীর্ঘদিনের পেশার পেশাগত দায়িত্বে আমার এই এলাকায় থাকা হয়েছে, আমি দুপুরে প্রায় সময় ভাত খেতে যেতাম তারেক ভাইয়ের বাসায়, আড্ডা দিতাম, খুব আদর করতো, নামের সাথে যেহেতু মিল উনি জুনিয়র জুনিয়র বলে ডাকতেন। তো তারেক ভাই আমার বেশ কিছু শোতে এসেছেন, তারেক ভাই যেটা আমার শোতে রেকর্ডও আছে, বলেছেন যে কিছু কিছু নির্মাতার নাম উল্লেখ করে বলছেন, আমি তাদের নাম উল্লেখ না করি, বলেছেন যে এরা সেলুলয়েডের চলচ্চিত্রের ইতরীকরণ করছেন। আচ্ছা, দেখেন একটা নাটক একটা গণমাধ্যমে যখন বাজে ভাষার বিকৃতি আসে, জনসাধারণের ছড়ায়, প্রচণ্ডভাবে ছড়ায়। আমি আপনি কথা বলছি হয়তো সেভাবে ছড়াবে না, কিন্তু গণমাধ্যমে একটা বিশাল বড় জিনিস। সো এই নাটকে যখন ভাষা বিকৃতি দু একজন শুরু করলেন এবং খুব দাম্ভিকতার সাথে শুরু করলেন, তারপরে একটা টেলিকমিউনিকেশন ব্র্যান্ড খুব দারুণভাবে পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দিয়ে একটা ভাষা বিকৃতির প্রচলন শুরু করলেন, বিজ্ঞাপনটা আরও দ্রুত পৌঁছায়, আরও দ্রুত ছড়ায় জীবাণুটা। সো এই ভাষা বিকৃতির জীবাণুটা তখন থেকে ছড়ে গেছে, গত প্রায় আমি যদি বলি 13 বছর হলো। আচ্ছা, এটা এখন এটা প্রতিবাদ করেছে ওই সময় সৈয়দ মনজুর ইসলাম স্যার সহ অনেকে কিন্তু মামলাও করেছিল ভাষা বিকৃতি নিয়ে, সেই মামলাটার একটা রায় হয়েছে বা সেটা চলমান, কিন্তু ওই যে বললাম না একটা ব্যাড কালচার হতে হতে 10-12 বছর পর মনে হয় যেন মনে হবে আমার আপনার বোধহয় এটাই বোধহয় ব্যাকরণ, এটাই বোধহয় আধুনিকতা, ওইটা এখন চলে এসেছে। এর জন্য কিন্তু আমাদের অনেক বাংলা ভাষা আমরা হারিয়ে ফেলেছি, আমরা কিন্তু জানিও না যে এই ভাষাটা একটা সময় ব্যবহৃত হতো খুব। আপনি যদি বইমেলায় আজকেও যান, আজকে প্রতিদিন তো 100-200 উপরে বই বেরোচ্ছে, আপনি দেখেন অনেক লেখক কিন্তু অবচেতন মনে তার সাহিত্যকর্মে সব শব্দ চলে আসছে। গতবার একজন ইউটিউবার কাম লেখিকা তার একেবারে স্ট্যাটাসের যে ভাষাটা দিয়ে বাংলা ইংরেজি মিশিয়ে চরম বিতর্কের মানে শেষ করে ফেলল, ওটাতে কী করলো, ওটা আমরা শেয়ার দিলাম, শেয়ার দিয়ে ওনাকে আরও বেশি ভাইরাল করে দিলাম। তো এটাতে দায় কার? দায় আমাদেরই, আমরা তো প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করছি না। আজকে অনেক রকম ছোট ছোট ক্লিপিংস দিয়ে হাসি দিয়ে আমরা শেয়ার করছি, ওকে হিট বানাচ্ছি, আরও ছড়াই দিচ্ছি। তো এগুলো আমাদের আরও সচেতন হওয়া দরকার হবে, হয়তো আমরা খুব সহজে খুব অনেক বড় মাধ্যম পেয়ে গেছি। তো আচ্ছা, লেখার ক্ষেত্রে আসি, যে যেহেতু আপনারা লেখক হিসেবে আছেন, এখন নাটক সিনেমাগুলোতে কিন্তু ডাবল মিনিংয়ের একটা বিষয় চলে এসেছে, সেটা সংলাপের মধ্যে হোক গল্পের মধ্যে হোক, এই বিষয়টা নিয়ে আপনি কি, আপনার অভিমত কি? এখন সামিয়া, অভিমতটা দিয়ে কী লাভ? দেখেন ডাবল মিনিং বলছেন, আমরা দেখছি, আমাদের ক্যামেরা পার্সন এখানে যে এই রুমে যা যা সবাই দেখি, কারা অভিনয় করছেন? দেখেন মোস্ট অফ দ্য সিনিয়র পার্সন, পপুলার পার্সন, তারা অভিনয় করছেন, তাদের কি কোনো দায় নাই? আমি আজকে লাইভে বলি, তাদের কি কোনো দায়, তাদের কি সন্তানদের প্রতি কোনো রকম দব জবাব দিয়ে করতে হবে না? কথা তো সেখানেই, তারা যদি হয়তো সে তার সন্তানও নিশ্চয়ই স্কুল থেকে এসে একটা ডাবল মিনিং ফ্যাক্টর দিয়ে বাবা মাকে বোঝাবে, বলবে একটা করবে আর একটা, কিন্তু এই বিষয়গুলো আসলে প্রতিবাদ হওয়া দরকার প্রত্যেকটা গণমাধ্যম, প্রত্যেক সচেতন নাগরিক। আমি আমার শোতে বলি, আমার স্ট্যাটাসে বলি, আমার লেখালেখিতে বলি, এগুলো করার চেষ্টা করি, কিন্তু অনেক চ্যানেল এগুলো প্রশ্রয় দেয়। এটিএন বাংলায় খুব প্রমিত বাংলার নাট্যকার সহ মোহন ভাই সহ অনেকে আছেন বলে সেগুলো প্রশ্রয় পায় না, কিন্তু অনেক চ্যানেল প্রশ্রয় পাচ্ছে, কারণ ওই যে ভিউ তারও না, যে আমার গল্পগুলোতে এমন কিছু থাকে যে ফ্যামিলি নিয়ে বসে দেখা সম্ভব, নাম দেখলেই আমি বসতে ইচ্ছা করবে না। এখন আমি আমার পত্রিকার ইন্টারভিউতে অনেকে ধরেছি, তারা বলেছে যে দেখেন ওয়েব সিরিজ বা আপনার মোবাইল ডিভাইসে তো আপনি ফ্যামিলি সহ সব নাটক কেন দেখতে হবে? আচ্ছা, তারা এ ধরনের খোড়া যুক্তি দিয়ে তারা পার পেয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, আমার অনুরোধ, যারা অভিনয় করছেন তাদের তো নিজস্ব পরিবার আছে, তাদের নিজস্ব একটা দায়, সামাজিক দায় থাকা উচিত। আসলে আমাদের সবারই কিন্তু সামাজিক একটা দায়বদ্ধতা থেকে যায় কাজ করতে, যে আমি যা করছি আমাকে হয়তো 10 জন ফলো করছে বা 5 জন ফলো করছে, একদম, তো সেখানে আমি কি ভাষা ব্যবহার করছি সেটা খুবই ইম্পর্টেন্ট। আর নাটক বলতে গেলে আমাদের বিনোদনের একটা খুব বড় অংশ, এখানে গল্পটা খুবই দরকারি, আর যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে
সেগুলো খুব দরকারি। যাই হোক, আমরা অনেক গুরু গম্ভীরে চলে গিয়েছি, বইমেলা শুরু হয়েছে, বইমেলায় কতদিন গিয়েছেন? বইমেলা একদিন গিয়েছি এবং শুক্রবার যেহেতু আমার বইটা আসবে, আজকে বুধবার কথা বলছি, সো অপেক্ষায় আছি। নতুন বই, নতুন বইয়ের গন্ধ শোকাটাও একটা অন্যরকম মজা। তো আমি বলি যে, আমি সবসময় বলি যে আমার যেহেতু আগের 8টা বই বেরিয়েছে, সেই বইগুলো নিয়ে আমি একটু ক্যাম্পেইন করি। যেমন পরনর নামে আমার একটা উপন্যাস রয়েছে, সেটা ফিল্মের জন্য স্ক্রিপ্টিং করছি। আচ্ছা, সো ওই বইটা নিয়ে আমি অনেকের প্রশংসা পেয়েছি, ওই বইটা আমি পড়াতে চাই। লীলামহল, আলোমহল, মহল একটা সিরিজ আছে, সেটা জাগৃতি প্রকাশনী থেকে বেরিয়েছে। এবারের বইটা বেরোচ্ছে দেশ পাবলিকেশনস থেকে। আচ্ছা, আমার 14টি গল্প, তোমার কথা বলিতে ব্যাকুল, রবীন্দ্রনাথের লাইন থেকে আমি জাস্ট অ্যাডাপ্ট করেছি। সো এই এই এটাতে বেসিক্যালি বিভিন্ন ধরনের মানুষের প্রেম দ্রোহ জীবনের গল্পটা আর কি, জীবনের থেকে নেওয়া। এখন লেখার মধ্যে কিন্তু বেশিরভাগই আমরা দেখি ভালোবাসা কেন্দ্রিক হয়ে গেছে সব গল্প, শুধুমাত্র একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা বেশিরভাগই আমি দেখি। যে এটাকে আপনি কিভাবে দেখেন, যে এর বাইরেও তো সাবজেক্ট আছে বা এর বাইরেও তো অনেক কথা আছে, সেগুলো কেন উঠে আসছে না? এটাও যে হঠাৎ খুব দ্রুত হিট হবার যে একটা তাড়না। আচ্ছা, আমার পুতুপুতু প্রেমের গল্প লিখলে বোধ হয় প্রচুর মানুষ, প্রচুর তরুণ তরুণীরা বোধ হয় লুফুলুফু নেবে। এই যে লোভ, এই লোভটা আসলে তো এই সংক্রামক। সো আমি কোন জায়গায় কোন পথে হাঁটবো সেটা তো আমার ব্যাপার। সো আমি এটাকে খুব দারুণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি। গতকালকে ঋত্বিক ঘটকের একটা ইন্টারভিউ পড়ছিলাম, সো উনি বলছিলেন যে এই এই শব্দটাই বলছিলাম যে আমি আমার সিনেমায় কোনো পুতুপুতু প্রেমের কোনো ডায়লগ পাবে না, অবশ্যই একটা ভাবাবে। এখন দেখেন, আমি 100-150 বা 16-18 ফর্মার বই লিখবো, সেটাতে কোনো মেসেজ দেব না, সেটাতে একটা ভাবনার একটা শহর তৈরি করব না মনে ভেতরে, তাহলে বই লিখে লাভ কী? কারণ এটা তো একটা টাকা দিয়ে মানুষ কিনছে বা কেনানো হচ্ছে। সো সেই জায়গায় আমি বলি যে আমি পড়াতে চাই, পড়ে দেখো, পড়ে যদি ভালো লাগে সেকেন্ড বই কেনো। এখন হয়ে গেছে যে বই কিনলে চকলেট ফ্রি, বই কিনলে আইসক্রিম ফ্রি, এইটা মনে হয় সাহিত্যের একটা অবমাননা। আচ্ছা, বইটা হোক লেখালেখির ভেতর দিয়ে, লেখা ভালো লাগলে ওই পাঠক টানবেই, পরে বই খুঁজবেই। আমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম, আমরা বইমেলায় গিয়ে কিন্তু লেখককে খুঁজতাম যে তার একটা অটোগ্রাফ আমরা নিব, কিন্তু এখন কিন্তু বর্তমানে সেটা অনেকটা কমে গেছে, বা এত লেখক আছেন যারা খুব ভালো লেখেন কিন্তু আমরা হয়তো বা তাদেরকে চিনতে পারছি না বা খুঁজে বের করতে পারছি না। এই বিষয়টা কিভাবে ইম্প্রুভ করা যায়, যে এই যে আমাদের বই থেকে যে একটা বের হয়ে আসা, অনলাইন কেন্দ্রিক হয়ে যাওয়া, এই বিষয়টা থেকে কিভাবে আমরা নিজেদেরকে এটা বেরোতে সময় লাগবে? কারণ কি, দেখেন লেখক লেখক অনেক বেশি বেড়েছে, কারণ হচ্ছে ফেসবুক। কারণ ফেসবুকে যে 10 লাইন বাক্য ঠিকঠাক মতো লিখতে পারছে, তার না তার হয়তো 1 মাস পর 100-200 লাইক পড়ছে। 200 লাইক যখন পড়ছে, তখন সে ভাবছে যে আমার লেখা তো অনেকে পড়া শুরু করেছে, তো তখন সে তাড়না করে যে আমিও কেন এগুলো নিয়ে একটা বই কেন বের করি না। তখন ফেসবুক সাহিত্য যে সাহিত্য না, এটা তো আর আসলে কেউ বলে দিচ্ছে না। আবার দেখেন, যার বেশি লাইক, এবারে আমি গতকালকে একটা রিপোর্টের ভেতরে পড়লাম, বেশ কিছু উপন্যাস ধারাবাহিকভাবে ফেসবুকে প্রকাশ করতে করতে এটা বই হয়েছে। আচ্ছা, সে আগে লেখেনি। আচ্ছা, তো এখন এটাকে কী বলবেন? এটা তো যুগের চাহিদা, প্রকাশকও খুঁজছে, বাহ এই এই লেখা তো অনেকগুলো শেয়ার হচ্ছে, তখন ওই ওই ফেসবুকে ওই লেখককে নক করছে যে আপনার লেখাগুলো নিয়ে আমি বই করতে চাই। কিন্তু ওইটা আসলে নিজস্ব সাহিত্যমান হলো কি না? তবে হ্যাঁ, লেখক বাড়ছে, অন্য অন্য কিছু তো করছে না, অন্য মানে অফেন্স কোনো কাজ করছে না লেখক, এটাও একটা পজিটিভ দিক। যে অনেক লেখক, অনেকে বলেন যে পাঠকের চাইতে মাঝে মাঝে লেখক বেশি পাওয়া যায়, লেখকের গায়ে গায়ে আগের সেই আনন্দটা খারাপ সেটা এখন কিন্তু পাই না আমরা। তবু চলুক, আমি মনে করি যে অন্য অনেক চর্চা অপচর্চার চাইতে বই লেখার চেষ্টা করুক, বই পড়ানোর চেষ্টা করুক, হকার করে আমার বইটা কিনুন কিনুন বলুক না, অসুবিধা নাই, এটা খুব বেশি খারাপ চর্চা না। অন্য অনেক আজে বাজে অভ্যেস আছে আমাদের সমাজে। আচ্ছা, 21-এ বইমেলা যেখানে আমরা যাই অনেক সময়, এখন কিন্তু বর্তমানে যারা আছেন কিশোর কিশোরী তরুণ তরুণী যারা যান, অনেকে বলে যে পরিবেশ ভালো না। ঠিক আছে, তুমি কি গিয়েছো 21-এ বইমেলায়? তুমি কি গিয়েছো, বই দেখেছো? অনেকেই বলে, বা বাবা মারা বলে যে না ওখানে নিয়ে যাব, একটু যদি ঝামেলায় পড়ে যাই বা গ্যাদারিংয়ের মধ্যে যদি পড়ে যাই। এখন বর্তমান সময়ের পরিবেশটা কেমন, বা যারা কমপ্লেন করছে তাদেরকে আপনি কি বলবেন? না, আমি তো মনে করি এবারে বইমেলার সবচেয়ে সেরা বইমেলা, মানে পরিবেশগতভাবে
অসম্ভব দারুণ, আমার ব্যক্তিগত মত, খুবই দারুণভাবে সাজিয়েছে এবং আলাদা সেলফি কর্নার, আলাদা ছবি তোলার লেখক কুঞ্জটা সুন্দর করেছে এবং পরিসরটা খুবই দারুণ করেছে। আচ্ছা, আর যারা বলেন দেখেন তা অনেক চ্যানেলেও তো আসলে এগুলো প্রকাশ পায়, ইংরেজি মাধ্যম নামে যে কালচারটা শুরু হয়েছে, সব ইংলিশ মিডিয়াম স্কুল বলছি না, তাহলে তো তারা খেপে যাবে, কিন্তু অনেক ইংরেজি মাধ্যমে তো ঠিকমতো ঠিকঠাক মতো জাতীয় সঙ্গীত শেখানো হয় না। সো ও কীভাবে বাংলা বই, বাংলা সাহিত্যের বইমেলা যাওয়ার চেষ্টা করবে? বাবা মার উচিত অবশ্যই একদিন না, অন্তত মাসে, এক মাস ব্যাপী অন্তত 5-6 দিন নিয়ে যাওয়া, যখনই সে সুযোগ। হ্যাঁ, মানে একটা খেলনার দামে মিনিমাম 5টা ভালো বই কিনে দেওয়া যায়, কিন্তু আমরা অনেকগুলো খেলনা কিনে দিচ্ছি, বই কেনার সময় আছে, একটা নিয়েছে তো চলো আজকে বাড়ি যাই। এই কালচারটা তো নিজের ভেতরে বাবা মার প্রতি অনেক বড় দায়িত্ব। এখন আমরা বাবা মা, আমার ছেলে পেলে সারাদিন বাংলা কম বলছে, আমরা খুব গর্বিতভাবে মেহমানদের সামনে দেখেছেন, ও তো অমুক স্কুলে পড়ে, ও তো বাংলা বলেই না, মানে খুব গর্বিত স্বরে বলছে। সো এই অভ্যাস থেকে না বেরিয়ে আসলে ও কীভাবে বাংলা বইমেলা, বাংলা একাডেমি বইমেলা যাবে? কিন্তু এই বাংলা ভাষার জন্যই কিন্তু আমরা বলবো যে আমাদের অনেক অনেক যারা ছিলেন তারা অনেক স্ট্রাগল করেছেন, এবং যে যুদ্ধটা, মানে সরি, আন্দোলন যেটা হয়েছিল 52 সালে যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করেই, সেটার মর্যাদা সম্ভবত এখন আমরা ওরকম ভাবে দিতে পারছি না। তো যাই হোক, আপনার, আমি জানতে চাবো যে আপনার সাংবাদিকতা জীবনের শুরুটা জানতে চাবো। আচ্ছা, তার আগে আমাদের একজন দর্শক ফোন আছে, একটু দেখি কে আছে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, উনি হোল্ড করে ফেলেছেন, আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকবো। জি, আপনার সাংবাদিকতা জীবনের শুরুটা জানতে চাবো। এটা অনেক জায়গায় বলেছি, তারপরে বলতে ইচ্ছা করে, ভালো লাগে। আমি মূলত এসেছিলাম গান লেখালেখির নেশা থেকে। আমি যখন মফস্বলে ছিলাম তখন সঞ্জীব দা দলছুটের ভোরে কাগজের ফিচার সম্পাদক ছিলেন, মারা গেছেন, চলে গেছেন, মাকসুদ ভাই, এদের চিঠি লিখতাম, চিঠির উত্তরও পেতাম। আচ্ছা, নেশা ছিল গান লিখবে বলে। তো ঢাকা শহরে যখন আসি এসএসসি পরীক্ষা দিয়ে, তখন মূলত গান লেখার তাড়নায়, বাচ্চুভাইয়ের কাছে পরিচিত হব এসব তাড়নায় আমি সঞ্জীবদার কাছে যাই, যেহেতু উনি গান লেখেন। তখন বলেন যে গান লিখে তো আসলে সারাক্ষণ টিকে থাকা যায় না, তুই লেখালেখি যেহেতু করতে আসছিস, ফিচার লেখাটা কী জিনিস, উনি হাতে ধরে শেখালেন। এরপরে বাচ্চুভাই আমার ভীষণ মোহের মানুষ, বাচ্চুভাইয়ের এতটাই আদর পেলাম জীবনে যে বাচ্চুভাইয়ের বাসায় ছিলাম, আমি বাচ্চুভাইয়ের স্টুডিওতে অনেক রাত কাটিয়েছি, অনেক আমার বেশ কিছু গান গেয়েছেন তিনি। সো এটা না, একসাথে আমি কখনো আলাদা করতে পারি না, গান লেখালেখি আর সাংবাদিকতাটা। আর সাংবাদিকতাটা মূলত সঞ্জীব দাদের দেখে দেখে শেখা, এটা তখনও ভাবিনি, কারণ আমার পরিবারে ইঞ্জিনিয়ার সংখ্যা প্রচুর। আচ্ছা, সো ইঞ্জিনিয়ারদের ভেবে নিয়েছিলেন আপনি? হ্যাঁ, আমার, হ্যাঁ, মানে আমারও ইচ্ছা ছিল, কারণ মামা চাচা দেখলাম যে ওনারা বাড়ি গাড়ি করে, যেটা অর্থ সম্পত্তির যে একটা লোভের তাড়না দেখা যায়, যে আমিও তো এমনই হব। সো আমারও জীবনে ইচ্ছা ছিল, কিন্তু তা আমি বুয়েটে প্রথমে ওয়েটিং লিস্টে ছিলাম, এর পরবর্তীতে এই যে সাংবাদিকতা নেশায় পড়ে আমার সেকেন্ড টার্ম আর পরীক্ষা দেওয়া হলো না, আমি নর্মাল গ্রাজুয়েশন করে আমি মাস্টার্স শেষ করলাম এবং এই এর ভেতরে জীবনটা কেটে গেল, কোনো আক্ষেপ বা রিগ্রেট নেই। বা আপনার বাবা মা বলেনি যে কেন করলে না, কেন এখানে আসলে? প্রথম দিকে বলেছে যে তো, কারণ আমি বাবা মার একমাত্র ছেলে, আমার ছোট বোন, সো ওই জায়গায় একটা হতাশা কাজ করেছে যে কিভাবে আসলে ও দায়িত্বটা নেবে এখানে। তো এখন আমার বাবার প্রেস পাবলিকেশনসের ব্যবসা ছিল, সো উনি বুঝতেন যে এটাতে আসলে কতটা ভবিষ্যৎ আছে। তো তারপরে আমি বলবো যে এখন যেহেতু টুকটাক একটা অবস্থানে এসেছি, আমার বাবা নেই, বাবা চলে গেছেন 10 বছর, এখন পরিবার যে আমার আঙ্কেল বড় AXN বা বিভাগীয় অফিসার LGED-র, উনি মাঝে মাঝে ডাকেন এবং ওনার পরিবারের সাথে আমাকে পরিচয় করে দেন যে ও লেখে, ও যে উপস্থাপনা করে, তখন ভালো লাগে। মানে ব্যাপারটা হয় কি, তখন আমার মা আনন্দিত হয় বেশি, যে না ছেলেটা হয়তো অন্য পেশায় গেলে এইভাবে বলতো না, এটা একটা ইনার ফিলিংয়ের ব্যাপার, আসলে আত্মতৃপ্তির জায়গায়। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমি যা যা ভালো লেগেছে জীবনে ওটা দিয়ে আমার রুটি রুজি হয়েছে। আচ্ছা, এটা সবার ক্ষেত্রে হয় না, আমার অনেক বন্ধু বান্ধব দেখি যে রিগ্রেট হয় না, না না না, অনেক বন্ধু বান্ধব দেখি যে অফিসটা শেষ হলে না বিশ্বাস ছাড়ে, আমি বোধহয় ছুটি পেলাম, কিন্তু আমার ছুটি না, আমার এটাই ভালো লাগে, যা যা করছি এটা ভালো লাগে।
মানে যে কাজটাই আপনি করছেন খুব আনন্দের সহিত করছেন, এটা ভালো লাগার বিষয়। আপনি গীতিকার হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন কতদিন বা কিভাবে? ওই তো বললাম, শুরু থেকে বলতে গেলে গীতিকার হিসেবে আমার কাজ করা 20 বছরের বেশি। আচ্ছা, সো আমার আমার কথা সুরে প্রায় 23টা অ্যালবাম বেরিয়েছে। আচ্ছা, এটা মিক্স অ্যালবাম, অডিও আর ডিজিটাল, এটিএন বাংলায় রয়েছেন মুক্তি। সো ওর সাথে আমার অনেক দিনের স্মৃতি অনেকে রয়েছেন আসলে। যেমন আমার উপস্থাপনাটা শুরু এই ঘর থেকে, টকচার্ট নামে একটা অনুষ্ঠান করতাম, প্রায় 3 বছর করেছি। সো গীতিকার হিসাবে আমার পরিচিতি কতটুকু হয়েছে জানি না, তবে আমার গান অনেকে গেয়েছেন, বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে, ওটাই বড় আনন্দ। আপনার এতগুলো সত্তা স্যার, আপনি একজন সাংবাদিক, আপনি উপস্থাপক, আপনি লেখক, আপনি গীতিকার, কোন সত্তায় নিজেকে বেশি পরিচিত করতে ভালো লাগে? ভেরি কমন প্রশ্ন, আমি বারবার বলি যে এইটা আলাদা করা মুশকিল। তবে হ্যাঁ, আমি এপিটাফ থাকে মৃত্যুর পর, এপিটাফ থাকে, সেখানে অবশ্যই আমি লেখক, সঙ্গীত পরিচালক, এই দুটা নিজেকে গানও গিয়েছি, কিন্তু আমি কখনো কণ্ঠশিল্পী হিসেবে দাবি করতে চাই না, আমি গানের কারিগর, সঙ্গীত পরিচালক হিসেবে, আমার মিউজিশিয়ান হিসেবে আমি সঙ্গীত আয়োজকও বটে। কখনো ইচ্ছে করে না যে ঠিক আছে নিজেই গান করি, নিজেই শুরু করি? করেছি সেটা একেবারে নিজের খেয়াল থেকে, নিজের ভালো লাগা থেকে, যেহেতু নিজের স্টুডিও আছে, অফিস পরে আমি ঘরে ওই স্টুডিওতে কাটাই। সো গাইড ভয়েস দিতে দিতেও কিন্তু অনেকে শিল্পী হয়েছে। আমি আমার আমার যেমন বাচ্চু ভাই ফাহমিদা নবীর একটা ডুয়েট গান আছে ভালোবাসা তোমার জন্য, গানটা বেশ জনপ্রিয়তা পেয়েছে, ওটা আমি আবার আমি আর নাজু আখন্দ গেয়েছি, এটা নিজস্ব ভালো লাগে থেকে। আচ্ছা, সো প্রেম থেকে আর কি, মানে নেশা থেকেই ভালোবেসে। হ্যাঁ, ভালোবেসে। আপনার সহধর্মিণী যিনি আছেন, তিনি কিন্তু চমৎকার রবীন্দ্রসঙ্গীত গেয়ে থাকেন আমরা যতটুকু জানি, তো আপনার কেমন লাগে? হ্যাঁ, ও বড় শিল্পী। আচ্ছা, ও বড় কণ্ঠশিল্পী, ভালো লাগে অবশ্যই, আমাকে অনেক সাপোর্ট হয় আমার জন্য। আচ্ছা, বিয়ের আগে থেকেও যদি আমি কম্পোজিশন করি, কিন্তু বিয়ের পর যেটা হয়েছে যে কোনো মাস্টারিং করার আগে ও শোনে ভয়েস লেভেলটা বা সুরের জায়গাগুলো আমি একটু শুনাই, ওর একটা পরামর্শ কাজে লাগে। একসাথে বসে কাজ করা? একসাথে বসে না, আমি কাজ করার সময় কাউকে অ্যালাউ করি না। আচ্ছা, এটা একেবারে নিবিড় প্রেমের মতো। সো কম্পোজিশন, কম্পোজাররা কখনোই আসলে ডিস্টার্ব অ্যালাউ করে না। সো ডিস্টার্ব বলতে কারো উপস্থিতি অ্যালাউ করে না। সো আমি অবশ্যই মিক্স মাস্টারের সময় ওকে শোনাই, এবং ওর গান সম্পর্কিত কিছু বলার নেই, ও অবশ্যই ভালো কণ্ঠশিল্পী এবং আমাকে আমাকে সাপোর্ট দেয়। আচ্ছা, আপনার সহধর্মিনী কোন, আপনার কোন সত্তাকে বেশি পছন্দ করে? লেখালেখি, লেখক হিসেবে? হ্যাঁ, লেখক হিসেবে, কারণ আমার লেখালেখি দেখে বা আমার গান লেখা থেকেই ওর সাথে প্রেমের শুরুটা। আচ্ছা, সো ওই জায়গা থেকেই আছে। কিছু গান আছে আমরা যখন নিরিবিলি দেশে বা দেশের বাইরে যাই তখন ওগুলো শুনতে চাই। এই একসাথে বসে গান করা হয়, একসাথে আমি তো রবীন্দ্রসঙ্গীত করি না, বা রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা না করে আসলে রবীন্দ্রসঙ্গীত করাটা মুশকিল, করা উচিত না। আমি আমার লেখা গান করি, ওর গান করে, আমি হয়তো সঙ্গত করি, আমি হয়তো গিটারটা ধরি। আচ্ছা, আপনার ওয়াইফ যিনি আপনার সমালোচক, আমি বলবো সেই আপনার সবথেকে বড় আলোচক, সেই আপনার সবথেকে বড় সমালোচক, তার একটু সমালোচনা আমাদের সাথে একটু শেয়ার করেন আপনার বিষয়ে। কি বলেছিলেন আমার বিষয়ে? হ্যাঁ, আমার বিষয়ে এটা কমন সমালোচনা, ঢাকা শহরে সবাই জানে আমি খুব হট টেম্পার্ড। আচ্ছা, খুব দ্রুত রেগে যাই, খুব দ্রুত রাগটা আমি মানে মিলিয়ে দিই। আচ্ছা, এবং আমি এটা খুব প্রতিক্রিয়াশীল বলতে গেলে, কোনো অন্যায় বলবো না, সব কিছু যে খুব সচেতনভাবে রাগ করি সেটা না, হয়তো কোনো কোনো রাগ আছে যে কেন রাগ করলাম বা কেন এটার প্রতিবাদ করলাম, পরে আমি সরি বলি, কিন্তু আমি বলি যে আমি খুব ভুলে ভালে ভরা মানুষ, শুদ্ধ মানুষ বলে অনেকে বলেন আমি দেখি টকশোতে, আমি শুদ্ধ মানুষ না। আচ্ছা, প্রত্যেক মানুষই ভুল থাকে, আমিও অনেকগুলো ভুলে ভরা মানুষ, কিন্তু আমি বুঝি যে ভুল থাকলে এটা সরি বললে জীবনটা হালকা হয়ে যায়। মানে তবে আমার কাছে মনে হয় যাদের রাগ বেশি তাদের মনে হয়তো ভালোবাসাটাও অনেক বেশি থাকে, আপনি আমার ক্ষেত্রে একমত হবেন কিনা আমি জানি না, আমার মনে হয় তারা ইনার ফিলিংটা তাদের অনেক অনেস্টি থাকে যাদের রাগ বেশি, এটা নিজের প্রশংসা হয়ে গেল। তারপর আমি বলবো যে হ্যাঁ, এটা এটা আমার যেমন ব্যাড সাইড, এটাই আমার গুড সাইড, যে আমি সরাসরি বলতে পছন্দ করি, ভালো লাগলো না বললাম, হয়তো বলাটা যদি অন্যায় হয় তাহলে পরে আবার সরি বললাম, সমস্যা নাই তো, জীবনটা তো একটাই। আপনি যেহেতু লেখক,
প্রতিটা জায়গাতেই কিন্তু আপনি সাবজেক্ট দেখে বেড়ান বা দেখেন, সেটাকে সুন্দর করে উপস্থাপনার চেষ্টা করেন, বা সেখানে কথার খেলা থাকে, সেখানে বাক্যের একটা সুন্দর বিষয় থাকে, সেটাকে কিভাবে আপনি দর্শকদের কাছে উপস্থাপন করেন বা উপস্থাপন করতে চান, আপনার ভাবনাটা কি কি থাকে কোনো একটা বিষয় নিয়ে লিখতে? খুব দারুণ একটা সাবজেক্ট। আসলে দেখেন, লেখালেখিটা এখন বই পড়ানোটা খুব মুশকিল হয়ে গেছে পাঠকদের কাছে। এই জন্য যেটা 2020 আমার পরিকল্পনা, ছোট ছোট ওয়েব সিরিজ বা কিন্তু এটা ভিজুয়াল করে আমার গল্পগুলো উপস্থাপন করা। আচ্ছা, সেটা অলরেডি স্ক্রিপ্টিংয়ের কাজ করছি, কারণ আমি আমার গল্পগুলো দেখাতে চাই, শোনাতে চাই, পড়াতে চাই। এই জায়গাটাই এখন অনেক ভালো ভালো গল্পের কিন্তু কাজ হচ্ছে। ডাবল মিনিংয়ের যে তর্কটা বললেন, পাশাপাশি অনেকে কিন্তু খুব ভালো ভালো স্ক্রিপ্টের কাজ করছে। আমাদের দেশের একজন অভিনেতা এইচবিও এশিয়া সিরিজে কাজ করছে। আচ্ছা, অনেকেই আসলে, যেমন রোহিঙ্গা নিয়ে একটা মেয়ে, বাংলাদেশি মেয়ে, সবচেয়ে একদম সেন্ট্রাল ক্যারেক্টারে বলিউডের একটা মুভি করছে। আচ্ছা, অনেক ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার বাইরের দেশে স্ক্রিপ্ট করছে। ওই জায়গাটাই আমি বলবো যে আন্তর্জাতিক হওয়া না, আমি দেশে অন্তত আমার গল্পগুলো পৌঁছে দিতে চাই, যে কোনোভাবে, সেটা সেলুলয়েডের মাধ্যমে হোক, সেটা ফিল্ম, নাটক কিংবা ওয়েব সিরিজ হোক, সেই চেষ্টাটা করবো। লেখালেখিটা হয়তো আরেকটু কমাই দেবো, আরেকটু গুছিয়ে আনবো, কিন্তু এগুলাই একটু পৌঁছে দেবার ব্যবস্থা করবো। সবার কাছে পৌঁছে যা, সামিয়া কোনটা পড়ো না আমি দিয়ে আসি, এটা পড়ে আমাকে জানাও। আচ্ছা, কিন্তু অনেকে হয় কি, ওই সেলফে রাখার জন্য বই কিনে। আচ্ছা, বই কিনলাম প্রচুর, হ্যাঁ আমার প্রচুর বই আছে, তো আসলে ফ্ল্যাপ পড়েছে কিন্তু ভেতরে পড়েনি। আমি বারবার নক করি যে পড়ে একটা কিছু লেখো, খারাপ লাগলেও লেখো যে এই জায়গায়, তাহলে পড়ার একটা অভ্যাস হবে। এত কাজ করছেন আপনি, আপনি উপস্থাপক হিসেবেও নিজেকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করেছেন। আসলে আমি বলবো তো, বর্তমানে যারা উপস্থাপক উপস্থাপিকা হিসেবে আসছে বা কাজ করছে, তাদের মধ্যে কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? আমাদের একটা উপস্থাপকদের একটা প্ল্যাটফর্ম আছে, পিপিবি, প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম বাংলাদেশ। সো ওটাতে আমি একজন আইটি সেক্রেটারি, অর্থাৎ তথ্য প্রযুক্তি সম্পাদক। সেক্ষেত্রে যেটা অনেকে নক করেন, এখন আমার উপস্থাপক জীবন প্রায় 14 বছর হলো। সো সেই ক্ষেত্রে অনেকে বলেন যে কিভাবে কি হব, সাবলীল থাকাটা বোধহয় খুব জরুরি। যেমন কাউকে না জেনে কিন্তু বসা যায়, জানার আগ্রহটা যদি তার ভেতরে থাকে। কিন্তু অনেকে ইদানিংকালে উপস্থাপনা দুই ধরনের হয়ে গেছে, যে একটা হচ্ছে খুব দ্রুত ভাইরাল হতে হবে যে কোনোভাবে, আকারটা বাকারটা প্রশ্ন করে, সেটা যেমন একটা গ্রামার তৈরি হয়েছে। আর একটা তৈরি হয়েছে যে কোনো কিছু না জেনে খুব হয়তো উপস্থাপক এমন কিছু বলে ফেলছে যেটাতে হয়তো অতিথিও একটু এমবারাসড হয়ে গেছে, বিব্রত হচ্ছে। সো এই জায়গাটা এই থাকলে হয়। আমি খুব বড় মাপের উপস্থাপক হিসেবে দাবি করি না, হানিফ সংকেত আমার গুরুজন, আমার আত্মীয়। সো ওই জায়গা থেকে আমার, তার আমি একসময় বেকার ছিলাম, উপস্থাপনাটা আমার একটা চাকরি জীবন শুরু হয়েছিল সে থেকে শুরু। আমি সাংবাদিকতা করতে যেমন তারকাদের ইন্টারভিউ নিয়েছি, তেমনভাবেই শুরু করেছি। হয়তো সামনে ক্যামেরা ছিল বলে আমি উপস্থাপক হয়ে গেছি। আচ্ছা, নার্ভাস হননি? প্রথম থেকে অবশ্যই থাকে, কিন্তু ক্যামেরা ভীতি আমার খুব বেশি সময় লাগেনি কাটতে, যেহেতু সামনে মানুষটা আমার অনেক দিনের চেনা, পরিচিত, হ্যাঁ অনেক দিনের চেনা। সো সেই ক্ষেত্রে আমি খুব সাবলীল থাকার চেষ্টা করছি। আর একটা বিষয় হচ্ছে কৌতূহলটা, আসলে 10 কোটি টাকা পেলে কী করবেন, ও জীবনে পাবেও না, এ ধরনের প্রশ্ন করা উচিতও না। এরকম অনেক কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আসলে করে ফেলে বা একটু সময় কাটানোর জন্য, এগুলো অ্যাভয়েড করলে হয়। আচ্ছা, আপনার কথার মধ্যেই আমি আসি, যে আপনি বলছিলেন যে এমন অনেক উপস্থাপক বা উপস্থাপিকা আছেন ভাইরাল হওয়ার জন্য অনেক প্রশ্ন করে, অনেক বিব্রতকর প্রশ্ন করে থাকে, সেই দিকটা আপনি যেহেতু একজন উপস্থাপক, সিনিয়র উপস্থাপক, সেই দিকে আপনার প্রেক্ষাপট বা আপনার মতামতটা কি আছে? এটা খুব সচেতনভাবে প্রতিবাদ করেছি আমি, আমাদের প্ল্যাটফর্মও করেছে। দেখেন, একটা অনুষ্ঠান, এই যে 30-40 মিনিট আমি সামিয়া আপনি কথা বলছি, এটা থেকে যদি একজন দর্শক কিছুটা মেসেজ না নিতে পারে, শুধুমাত্র বিনোদন দেবার জন্য তো কোনো প্ল্যাটফর্ম, কোনো চ্যানেল হতে পারে না। মানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট, অবশ্যই একটা মেসেজ দিতে হবে। এখন এটা গুরুগম্ভীর শোনালেও এটাই আপনার করতে হবে দায়িত্ব। এখন হয়ে গেছে যে আমার ভিউ কত, সেটাতে আমি খুব, আমরা কিন্তু অনেক বিবৃতিকরমূলক প্রশ্নও করে ফেলি বা হয়ে যায়,
আবার অনেকে অনেকে আছেন ইচ্ছে করে করে যাতে ভিউয়ারটা বেশি হয়। হ্যাঁ, এমন আমি অতিথিকে ছোট করা হয় কিনা আমি অবশ্যই আমার কাছে অনেক অতিথি আমাকে আমাদের কাছে বিচার দিয়েছে, বিচার বলবো না, আমি আমাদের কাছে জানতে চেয়েছে যে এ ধরনের কেন প্রশ্ন করা হলো, তাদের সম্পর্কে কেন বলা হয় না। তো তখন আসলে কোনো কিছু উত্তর থাকে না, তাতে হয় কি অন্য অন্যরা ওই যে একই কথা যে ভাষা বিকৃতির কথা, যখন এই প্রসেসটা যদি আমি প্রশ্রয় দিতে থাকি, চ্যানেলগুলো প্রশ্রয় দিতে থাকে, তাহলে একটা পর্যায়ে নেক্সট জেনারেশন ভাববে যে এটাই বোধহয় উপস্থাপনার গ্রামার। আমরা মানে উপস্থাপন যখন করি, হ্যাঁ, উপস্থাপকের ক্ষেত্রেও কিন্তু আমাদের কথার কিন্তু বিকৃতি হয়ে যায়, কারণ আমরা যে জীবনে বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলছি, অভ্যস্ত হয়ে পড়েছি, অনেক সময় কিন্তু এটা হয়, অ্যাভয়েড করতে চাইলে, এই যে আমার যেমন চলে এসছে অ্যাভয়েড কথাটা, এটা করতে চাইলেও পারা যায় না, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে আপনি এটা আপনি আর অবলীলায় চলে আসছে, কিন্তু আপনি সচেতনভাবে যদি বাংলিশ ভাষায় কথা বলতে থাকেন সেটা আলাদা বিষয়। আবার অনেক সময় ফ্রেন্ডের সাথে যদি আমি বাংলা ভাষাতেই কথা বলতে থাকি, ওরা বলে কি রে আমি বুঝলাম না তুই হঠাৎ করে। আমি এখানে একটা উদাহরণ দিলাম, দেখেন সৈয়দ মনজুর ইসলাম স্যার, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। আমি তার সাথে আমার বিভিন্ন সময় আড্ডা হয়, আমি একবার টানা 15 মিনিটস দেখেন ইংরেজি চলে আসলো, 15 মিনিট যে তুমি 15 মিনিট কথা বলবো, আমি 15 মিনিট কথা বলবো, স্যার 15 মিনিটে একটা শব্দ ইংরেজি বলেনি। আচ্ছা, আমার মিনিমাম 20-25টা ইংরেজি শব্দ চলে আসছে। উনি কিন্তু ওনার ইংরেজি শুনলে সবাই মানে হতবিহ্বল হয়ে যায়, এত দারুণ প্রনাউন্স। আমি একটা ফোনটা নিয়ে নিয়েছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? জি ম্যাম, আমি হ্যালো জি ম্যাম আমি থেকে ইসমাইল বলছি। নাম জি ইসমাইল ভাই, আমাদের সাথে আছেন তানভীর তারেক ভাই, কি বলতে চান তাকে? জি ম্যাম, আমার এক বান্ধবী আছে, মানে ও পাট সায়েন্সের ফ্রম এবং উত্তরপ্রদেশ শব্দ। আসলে নেটওয়ার্কের প্রবলেম কিনা জানি না, মানে কথা কিন্তু কেটে কেটে আসছে দর্শক, আপনাকে একটু কষ্ট করে আরেকবার বলতে হবে কি বলছিলেন। আপু এই যে মানে ভুল হয় আর কি, মানে আপনি কথা বলছেন। আচ্ছা, হ্যালো, স্যার। ওয়ালাইকুম সালাম। জি আপু বলুন, আমাদের সাথে আছেন তানভীর তারেক ভাই, কি বলতে চান তাকে? আসলে আমি ভাই আছেন বলতে চাচ্ছি। জি অবশ্যই কথা বলুন, উনি সাথেই আছেন আমাদের। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভালো আছেন? জি ভালো আছি। আসলে ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। যা আসলে মানে আমি অভিনয় করতে যাচ্ছি, মানে এদিকে খুব ইন্টারেস্টিং। আপনি যে কাজটাতে পারদর্শী আছেন সেটাকেই সবার সামনে তুলে ধরতে হবে। তারপরও আমাদের যিনি তানভীর তারেক স্যার আছেন, তিনি কি বলেন জানবো। এটা এটা ওই যে অনেক মাধ্যমে কাজ করার একটা কোয়ারি, এরকম ইনবক্স কিন্তু আমার প্রচুর আসে। এখন মূলত এখন তো অনেক সুযোগ, অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, অনেক চ্যানেল, অনেক রিয়েলিটি শো, আগে যেটা ছিলই না। সো এখন যে কোনো মেধাবী ছেলে মেয়ে অবশ্যই খুব, তার যদি মেধা থাকে অবশ্যই একটা ভালো জায়গায়। এর জন্য একটা সাধারণ মানুষ নিজেকে অসাধারণ করে তোলার জন্য কি গুণ থাকতে হবে, তার বেসিক কি কি থাকতে হবে? যে যে মাধ্যমে থাকেন সেই মাধ্যমটা দেখা, শেখা, চর্চা করা। আমি যদি লিখতে চাই আমার প্রচুর পড়তে হবে, অবশ্যই। কেউ যদি এই আপাটার অভিনয় করতে চায় তার বিভিন্ন দেশের সিনেমা নাটক দেখতে হবে, দেখতে দেখতে শেখার যে আত্মস্থ করা সেটার চাইতে বড় শিক্ষা বোধহয় কিছু নেই। এখন 2-3টা বই পড়ে আমি লেখালেখি শুরু করে দিলাম, নিজে একটা বই বের করে আর লেখা পড়াশোনা বাদ দিয়ে দিলাম, এদের অভ্যেসটা কিন্তু হয়ে থাকে অভিনেতার ক্ষেত্রেও, তার কিন্তু আর বাড়ে না চর্চাটা আর হয়ে ওঠে। হ্যাঁ, সো আমি বলবো যে প্রচুর দেখেন লেখালেখি সব ক্ষেত্রেই, আসলে মানে তো প্র্যাকটিক্যালি দেখাটা, দেখে শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আসি ভাষার বিষয়ে কথা বলছিলাম, ভাষার বিষয়ে আরেকটু আসি, যে
আমাদের তো সবার একটা দায়বদ্ধতা থাকে, আমরা যেহেতু যারা এই জেনারেশনে আছি, আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে তাদের কাছে কিছু পৌঁছে দেওয়া, তাদের জন্য কিছু রেখে যাওয়া, তাদেরকে কিভাবে আমরা আমাদের বাংলা ভাষাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, বা কিভাবে তাদেরকে এই বাংলা ভাষায় কথা বলার জন্য সম্পূর্ণ ইংলিশ বাংলা না মিলিয়ে সুন্দরভাবে বাংলা চর্চা করার জন্য উৎসাহিত করতে পারি। বাংলা ভাষা এখন কিন্তু শুধু শোক না, শোক শক্তি, এবং আন্তর্জাতিক মাতৃভাষা যেহেতু, সেই জায়গা থেকে আসলে বাংলা ভাষাকে আরও দারুণ জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমি প্রত্যেকটা সেমিনারে প্রত্যেকটা আলোচনায় কিন্তু এটা বলার চেষ্টা করি। দেখেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে বেশ কবছর, কিন্তু এখন যেটা আমাদের লিটফেস্ট হয়, কিন্তু সেখানে কিন্তু পরস্পর লেখক প্রকাশক বিনিময়টা হয় না, এটা খুব জরুরি। এখন আপনি বলবেন যে বাংলা ভাষার তাহলে উৎকর্ষ কোথায় হলো, সেটা তো অনুবাদ সাহিত্য চলে আসলো না, অনুবাদ সাহিত্যটা দরকার আছে। অনুবাদ সাহিত্য যখন আসবে, আমার উপন্যাসটা বা একটা জনপ্রিয় উপন্যাস বা একটা সংস্কৃতির খুব দারুণ একটা উপন্যাস বা গ্রন্থ যখন অনুবাদ হবে, তখন বাংলাদেশি স্মৃতিসৌধ, বাংলাদেশি কালচার অন্যের দেশের মানুষ পড়া শুরু করবে। সো তখন আসলে বাংলাদেশটাকে জানা শুরু করবে। সো মাতৃভাষাটার এই যে একটা আন্দোলন বা এই যে একটা দারুণ একটা গর্বের একটা দিক, এই গর্বের দিকটা তো শুধু বাঙালিরা জানলেও তো হবে না, আসলে আরও সবাইকে জানতে হবে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় ক্যানভাসে শততম জন্মবার্ষিকীতে একটা সিনেমা হলো, জাতির জনককে নিয়ে তো আমি মনে করি যে 45 বছরে 45টা অন্তত ছবি থাকা উচিত ছিল। বাংলা ভাষার ভাষা আন্দোলন নিয়ে কয়টা ছবি কথা আপনি জানেন? খুব বেশি না, সেই সময় করেছে এক দুজন, তাও খুব প্রচ্ছন্নভাবে। আর এখন সেই সিনেমাগুলো খুব বেশি আমরা দেখতেও পাই না, বা সেটা আছে অর্ধেক অর্ধেক, আছে কিছু আছে কিছু স্ক্রিন নেই, এমন খুব একেবারে যুদ্ধের দামামা দেখিয়ে যে যুদ্ধের ছবি করতে হবে তা না। দেখেন, গত বছর 2019-এ বলিউড ইন্ডাস্ট্রি 6টা ছবি আছে, রাজি থেকে শুরু করে 6টা ছবি করেছে, যেখানে 1971 বঙ্গবন্ধুর নাম আছে ওদের ছবিতে। হ্যাঁ, মানে বিভিন্ন গল্পের ভেতর দিয়ে একটা সেগমেন্টে বঙ্গবন্ধুর নাম আছে, 1971 ছুঁয়ে গেছে তাদের ছবিতে। আমাদের কোন ছবিতে আছে বলেন? 2019-এ অল্প মুক্তি পেয়েছে জানলাম, 60-70টা ছবি মুক্তি পেয়েছে, একটা ছবিতে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু কিংবা আমাদের যে বীরশ্রেষ্ঠ এগুলোর কোনো গল্প নেই, তুমি বীরশ্রেষ্ঠ নাতিকে নায়িকা বানাও না, তার দাদাকে স্মরণ করুক না নায়ককে নিয়ে, অনেকভাবেই তো গল্পটা বলা যায়, বলা যায় না? অবশ্যই বলা যায়। তুমি 32 নম্বরে একটা শ্যুট করো না যে কোনো একটা গল্প, তুমি তোমার বাবাকে 32 নম্বরে রোডে প্রেম দেখাও না, সেভাবেই তো সিনেমাটা বলা যায়, সেভাবেই তো 71টা আনা যায়, অনেকভাবে আনা যায়। কিন্তু আমরা ওই যে বললাম প্রেম ভালোবাসা, কলেজ থেকে বই পড়ে যাবে, উঠাবে গরিবের মেয়ে, বড়লোকের ছেলে মারামারি করবে, এর ভেতর দিয়ে আর বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। তো ভাষা নিয়ে কথা বলছিলেন, আমি বলছি যে ভাষাটা আসলে এটা অনেক বড় বিষয়, এটা বাবা মাকেই আসলে, পরিবার থেকে, প্রথম পরিবার থেকে, তারপরে গণমাধ্যম, তারপরে শিক্ষা ব্যবস্থা, এই তিনটা ব্যবস্থা খুব দারুণভাবে আসলে সমন্বয় দরকার ভাষা। স্যার, আমাদের হাতে সময় একদম শেষের দিকে, তবে যাবার আগে আপনার গান না শুনলেই নয়, আপনি একজন গীতিকার, আপনি একজন সঙ্গীতায়োজক, আপনি কণ্ঠশিল্পীও বটে, আমাদের দর্শকদের জন্য, আমাদের জন্য আপনার একটি গান শুনবো। ধন্যবাদ। গান যেহেতু গিটার এনেছি, সুতরাং আমার লেখা একটা গান শুনে, গানটার নাম বন্ধু। বন্ধু, যাকে সব বলা যায় বলা যায়, বলে দেবার যে সুখে হালকা হওয়া যায়, যার কাছে হারা যায় হারা যায়, পরাজিত হবার সুখে নির্ভর থাকা যায়, যাকে সব বলা যায় বলা যায়, বলে দেবার যে সুখে নির্ভর থাকা যায়, সে তো নয় নয় কোনো অন্য পরিচয়, সে যে বন্ধু আমার, সে যে বন্ধু আমার। বন্ধু ওগো তোর কাছে আমি
তোলা এক মাঠের জমিন, বন্ধু ওগো তুই যে আমার ডায়েরির খোলা চিঠি, বন্ধু ওগো তোর কাছে রাখা আমার যত স্মৃতি। ছোট করে মুখটা বললাম। বাহ, খুবই চমৎকার কিছু কথা, মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান, খুবই ভালো লাগলো। স্যার, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনে আমরা আপনাকে আরও অতিথি হিসেবে পাবো, আর আমাদের এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক আর আপনার যারা দর্শক আছেন তাদেরকে যদি কিছু বলে যান। অনেক ধন্যবাদ সামিয়া, খুব দারুণ দারুণ প্রশ্নের, ভালো প্রশ্ন হলে আড্ডাটাও যাও, আমি দারুণ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এটিএন বাংলা আমি আমার নিজের পরিবার মনে করি, কারণ আমার এটা আমার আতুর ঘর। সো বাংলাদেশে অনেক শিল্পী তৈরি হয়েছে এই এই প্ল্যাটফর্ম থেকে। এখানে আমিও যে বললাম যে ভাষা বিকৃতির দিকে থাকে না, অবশ্য সংস্কৃতির মূল চর্চাটা করে, এই দায়িত্বটা যেমন গণমাধ্যমে তেমনি আপনাদেরও। আপনাদের শেয়ার বাটনটা, আপনাদের যে কোনো কমেন্ট বাটনটা খুব ভালোভাবে প্রয়োগ করেন, এটা খুব জরুরি। আপনি ফান করতে যেয়ে যেসব আজে বাজে বিষয়গুলো শেয়ারে আনছেন, সেটা আরেকজন সিরিয়াস মানুষ বা একটা নবীন একজন জেনে এটাই বুঝে ফেলছে যে এটাই বোধ হয় গ্রামার, এটাই বোধ হয় শিখতে হবে আমাদের। সো এভাবে আমরা সচেতন হই, আমার জন্য দোয়া রাখবেন। স্যার, খুব চমৎকার কিছু কথা ছিল জানলাম আপনার কাছ থেকে, ভাষা নিয়ে, লেখালেখি নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানবো, তবে আজকের সময় আমাদের দর্শকদের কাছ থেকে আমাদের বিদায় নিতে হবে। ধন্যবাদ ভাইয়া। দর্শক, সময় হাতে একদমই নেই, তাই শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও আসবো নতুন কোনো সেলিব্রিটিকে নিয়ে। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সামিয়া এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।